वेलकम बैक टू माय चैनल आमी तापोशी और आमी चले नतून वीडियो निये। तो आमी किछुदिन आगे एक रेस्टुरेंटे गेछिलाम जेटार नाम होच्छे विवानो ग्रिल। ओटा न्यू रेस्टुरेंट, ओटा हावड़ा शिवपुरेर डॉक्टर भोलानाथ सरणी एरकम कोनो जायगाय। तो मेनलि हावड़ा आमार दुटो फ्रेंडेर बाड़ी आछे। तो লকডাউনে মানে আমাদের সেরকম ভাবে দেখাই হয়নি। আর দেন রিসেন্টলি আমার একটা ওই দুটো ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ডের বার্থডেও গেছে। তো আমরা বেসিক্যালি একটু ঘুরতে ঘুরতেও গেছি আর মেনলি রেস্টুরেন্টটাতে খেতে গেছি, যেহেতু আমরা অনেক মানে পুরনো রেস্টুরেন্টগুলোতে গেছি। তো এবার ভাবলাম যে একটা নিউ রেস্টুরেন্টে ভিজিট করা যাক, তো আমরা সেই জন্য নিউ রেস্টুরেন্টটায় গেলাম। তো আমি ওখানে গিয়ে কয়েকটা ভিডিওস বানিয়েছি, কাইন্ড অফ ভ্লগসই। তো আশা করি তোমাদের ভালো লাগবে পুরোটা দেখলে। আর আমি ওখানে রেস্টুরেন্টটা কীরকম অ্যাম্বিয়েন্স, দেন রেস্টুরেন্টে কী খাবার পাওয়া যায়, আর আমরা যেটা ট্রাই করেছি, আমাদের এক্সপিরিয়েন্স, আমি কীভাবে গেলাম সব কিছুই ওখানে বলেছি। তো তোমরা ব্লগটা দেখো পুরোটা। আর আমি তো প্রফেশনাল ব্লগার নই, তো অনেক ভুল ত্রুটি আছে, একটু ক্ষমা করে দিও। আর দেখতে থাকো। তো কলকাতায় থাকি, তো আমি কলকাতা সাহিত্য পরিষদ যে বাস স্ট্যান্ড ওখান দিয়ে আমি বাস করেছি রেস্টুরেন্টটার জন্য, রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো সাহিত্য পরিষদ দিয়ে আমি ময়দানে যাওয়ার বাসে উঠেছি মিনি বাসগুলোতে। দেন ওখান দিয়ে ময়দানে নেমে 10 মিনিট হেঁটে আমার ফ্রেন্ডের বাড়ি। দেন ফ্রেন্ডের বাড়ি থেকে আমরা ওখান দিয়ে একটা উবের বুক করে গেছি, কারণ ওখান দিয়ে দুটো অটো করে যেতে হতো, তো আমাদের হাতে অত টাইম ছিল না, তাই জন্য আমরা উবের বুক করে গেছিলাম। আর উবেরটা পুরো রেস্টুরেন্টের সামনেই নেমেছি, নামিয়েছিল আমাদের। তো এটা বলে রাখলাম কি সবাই ভিডিওটা দেখো, পুরোটা দেখো। সো গাইস, বাড়ি থেকে বেরিয়ে আমি প্রথমে যাই আমার একটা বন্ধুর সাথে মিট করতে, দেন আমরা দুজনে মিলে একসঙ্গে সাহিত্য পরিষদ বাস স্ট্যান্ডে যাই বাস ধরার জন্য। সাহিত্য পরিষদ বাস স্ট্যান্ডে আমাদের আরেকটা বন্ধু অপেক্ষা করছিল, তো দেন আমরা তিনজনে মিট করি এবং দেন আমরা ময়দান যাবার যে মিনি বাসগুলো সেগুলোতে উঠে পড়ি এবং জার্নি স্টার্টেড হিয়ার। ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে এবং আমরা প্রায় ময়দানের কাছাকাছি পৌঁছে গেছিলাম। ময়দানের সামনে নেমে কিছুক্ষণ ফটো টটো তুলে সেলফি টেলফি তুলে দেন আমরা আমাদের বন্ধুর বাড়ির দিকে যাচ্ছিলাম। এই যে সে চার মূর্তি আমরা। দেন আমরা চারজন একটা উবের বুক করে উবেরে করে রেস্টুরেন্টে যাই, কারণ তোমাদের আগেই বলেছি যে টোটো করে যাওয়া যেত, বা টোটোতে করে যেতে আমাদের সময় লাগতো। তো আমরা উবের করে যাওয়া ডিসিশন নিই এবং উবেরটা আমাদের রেস্টুরেন্টের সামনেই নামিয়ে দেয়। এই যে দেখো আমি বহুত ক্যাত মারছি।
অ্যাট লাস্ট আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাই, এবং জাস্ট সেই গাইস কি দারুণ লাইটিংটা বাইরের। তো আমরা রেস্টুরেন্টের বাইরে আমাদের ফুল গ্রুপের সাথে মিট করি এবং আমরা অনেক সেলফিস নিই, ফটো তুলি। এটা হচ্ছে আমাদের ফুল গ্রুপ। তো রেস্টুরেন্টের সেফটি প্রিকশনস বেশ ভালোই নেওয়া হয়েছিলো, আমাদের টেম্পারেচার চেক করা হয়েছিল এবং আমাদের স্যানিটাইজারও দেওয়া হয়েছিল। অ্যান্ড গাইজ আই মাস্ট সে রেস্টুরেন্টের ভিউটা আর অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ ছিল। তো আমি যতটা সম্ভব মেনু কার্ডটা দেখানোর চেষ্টা করেছি, তো তোমরা একটু পজ করে দেখে নিও। অ্যান্ড এখানে চাইনিজ থেকে শুরু করে কন্টিনেন্টাল, ইন্ডিয়ান সব ধরনের খাবারই পাওয়া যায়, আর মেনু কার্ডটা তো প্রচুরই বড়। তো এত বড় মেনু কার্ড দেখে আমরা ডিসিশন নিলাম যে আমরা চাইনিজই খাবো। তো আমরা চাইনিজ খাবারই অর্ডার করেছিলাম। আমরা মোটামুটি চিলি চিকেন ফ্রাইড রাইস, কেউ চিলি পনিরও অর্ডার করেছিল, কারণ আমাদের মধ্যে দুজন ভেজিটেরিয়ান ছিল, মানে ওরা চিকেন খায় না, যাই হোক। আর বাকি দুজন দাদা তারা বিরিয়ানি অর্ডার করেছিলো। তো বিরিয়ানিটা আমি একটুখানি খেয়েছিলাম, তো আমার মনে হয়েছিল একটু ফ্লেভার বেশি, বাট ওকে ওকে। আর ফ্রাইড রাইস চিলি চিকেনটার মধ্যে ফ্রাইড রাইসটা ঠিকঠাকই ছিল, চিলি চিকেনটা আমার অ্যাভারেজ লেগেছে। অ্যান্ড সো গাইস, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা রেস্টুরেন্টের বাইরে অনেক ফটোস তুলি, বুমরাং বানাই অ্যাজ ইউ ক্যান সি, এবং আমাদের রেস্টুরেন্টের লাইটিংটা ভীষণ পছন্দ হয়ে গেছিলো। সো অ্যাট লাস্ট আমরা গাড়ির জন্য রওনা হই। আমরা ওখান দিয়ে একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে একটা উবের বুক করি, এবং উবেরটা আমাদের সাহিত্য পরিষদ বাস স্ট্যান্ডে নামায়, দেন ওখান দিয়ে আমরা যে যার মতো বাড়ি চলে যাই। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ। ওয়েট, আর একটা কথা তোমাদের বলেছিল, মেরি ক্রিসমাস অ্যান্ড অলসো হ্যাপি নিউ ইয়ার টু অল। যেহেতু আমার ভিডিওটা নিউ ইয়ারের আগে পোস্ট হয়, মানে আমি আপলোড করবো, তো তাই জন্য হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স টু এভরিওয়ান। সবার নতুন বছর খুব ভালো কাটুক, আর আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও জানা। নতুন বছরের একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে, তো স্টে টিউন, আর সবাই ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে পজিটিভ। ইয়ে।